হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস ফোরের আমার গণিত যে বইটা, সেখান থেকে 100 আর 101 এই দুটো পেজের অঙ্ক করাবো। আমার সঙ্গে থাকো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে পছন্দ করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো নতুন বন্ধুরা, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করো, কারণ যখন আমি নতুন ভিডিও লাগাবো তখন যাতে তোমাদের কাছে তার নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। 100 নম্বর পৃষ্ঠায় দেখে নিই কি আছে, মনে মনে হিসাব করি। তো 1 নম্বরে আমি দেখতে পাচ্ছি 11 গুণ বক্স আছে, 99 আছে, তাহলে এখানে কত হবে? আমরা জানি 9 11 99, তাহলে 9 হবে, 12 কে 5 দিয়ে করলে তবে 60 হবে, তাহলে বক্সে আমরা কি লিখব? 5 লিখব। 13 কে 3 দিয়ে করলে 3 3 39, 14 কে 15 দিয়ে করলে 14 15 70, 4 8 হচ্ছে 72, 16 5 16 80, 16 কে 6 দিয়ে করলে 96, 6 16 96, আর 18 কে 5 দিয়ে করলে হচ্ছে 90, 5 18 90, 19 কে 5 দিয়ে করলে 95, 5 দিয়ে 19 5 95 হয়, 20 কে 5 দিয়ে করলে 100, 13 কে 7 দিয়ে করলে 91, 17 কে 5 দিয়ে করলে হচ্ছে 85। 2 নম্বরের অঙ্কটা দেখে নিই কী আছে। 100 আছে, এখান থেকে 3টে অ্যারো করে দাগ আছে, একটা 5 গুণ বক্স ছিল, 5 2 গুণ, তাহলে 5 গুণ যেটা বক্স আছে সেটা 20 হবে, কারণ 5 20 100। আচ্ছা, প্রথমের বক্সটা খালি, তাহলে 25 8 হচ্ছে 100, 25 হবে। আচ্ছা, 2 আর গুণ বক্স আছে খালি, তাহলে 2 কে 50 দিয়ে করলে 100 হবে, তাহলে এটা হবে হচ্ছে 50। আচ্ছা, 3 নম্বরেরটা হচ্ছে আমার কাছে 200 আছে, তো এখানেও সবগুলো অ্যারো দিয়ে দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা। 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো? 200 টাকা দিয়ে তুমি 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবে? তার মানে 10 টাকা দামের মানে একটা পেনের দাম 10 টাকা, তাহলে তাহলে 10 টাকায় একটা পেন কিনতে পারবো, তাহলে 200 টাকায় কটা? 200 ভাগ 10, 20। 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবো? তাহলে একটা খাতা 20 টাকা দামের খাতা হচ্ছে একটাই পাবো, তাহলে 200 টাকায় কটা খাতা পাবো? 200 ভাগ 20 করলে 10। আবার 25 টাকা দামের কতগুলো সাবান কিনতে পারবো? তাহলে 200 ভাগ 25 সমান হচ্ছে 8। 50 টাকা দামের কতগুলো গল্পের বই কিনতে পারবো? 200 ভাগ 50 সমান 4। 40 টাকা দামের কতগুলো বল কিনতে পারবো? 200 ভাগ 40 সমান হচ্ছে 5। 4 নম্বরের অঙ্কটা বলেছে আমার কাছে যদি 300 টাকা থাকতো, তবে এই বক্সটা খালি, এত টাকা জিনিস, এত টাকা দামের কিনতে পারতাম। তাহলে 300 টাকা যদি থাকতো, তাহলে কত টাকার জিনিস আর কত দামের কিনতে পারতাম? তাহলে আমরা জানি কি, 5টা মানে 5 কে 60 দিয়ে গুণ করলে একটা হয় 300, তো 5 5 60 হচ্ছে 300 হয়, 5 কে 60 দিয়ে গুণ করলে, তো 5টা জিনিস কিনতে পারবো আর 60 টাকা দামের কিনতে পারবো। 4 রকমের জিনিস নিজে তৈরি করি, তো 4 রকমের জিনিস এখানে নিজে বিভিন্নভাবে তৈরি করতে বলেছে। ঠিক ওপরের যেটা তোমরা দেখলে যে নিজে করতে বলেছিল, 3 নম্বরের যেটা 200 টাকা আছে, 200 টাকা দিয়ে বিভিন্ন রকমের কত কি কিনতে পারবো, তো সেরকমই এখানেও তাই বলছে, 4 রকমের জিনিস নিজেদের তৈরি করতে। এটা ছিল 100 পৃষ্ঠার অঙ্ক। ১০১ পৃষ্ঠার অঙ্ক দেখো, গল্প পড়িয়ে উত্তর খোঁজার চেষ্টা করি। 1 নম্বর, অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন, তাহলে প্রতি সারিতে কতগুলো চারা আছে? তাহলে অজয়বাবু চারা গাছ কিনে আনলেন 120টি, মোট 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে চারা গাছটা লাগাতে চাইছে, তাহলে 120 ভাগ 20 করলে 6টি হবে, প্রতি সারিতে 6টি করে চারা গাছ রাখলেন। 2 নম্বরটা বলেছে আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার, তাহলে গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে, প্রত্যেক পরিবার কত টাকা দেবে হিসাব করি। তাহলে মোট দরকার 840 টাকা, গ্রামের মোট পরিবার আসা 28টি, তাহলে প্রত্যেক পরিবার টাকা দেবার 440 ভাগ 28 করলে হয় হচ্ছে, এখানে দেখো ভাগটাও আমি দেখিয়ে দিয়েছি, 30 টাকা, তাহলে প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে। 3 নম্বরেরটা হচ্ছে আজ 12 জানুয়ারি স্কুলে
স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসব। প্রতি বেঞ্চে কতজন হিসাব করি, তাহলে মোট ছাত্রছাত্রী কতজন? 186 জন 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসতে হবে, তাহলে প্রতি বেঞ্চে বসবো 186 ভাগ 31 করলে হচ্ছে উত্তর বেরোবে 6 জন, তাহলে প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। 4 নম্বর, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল, মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। তাহলে 1 ডজন সমান আমরা জানি 12টি, তাহলে 756টি কলা মানে 756 ভাগ 12 করলে হয় হচ্ছে তোমার, এখানে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে হচ্ছে তোমার 63। তাহলে 63 কত, তাহলে 1 ডজন আমরা কি জানি যে 1 ডজন সমান হচ্ছে 12 হয়, তাহলে এখানে কত বলছে 756টা কলা, তাহলে 12 দিয়ে ভাগ যদি করি, এখানে কি বলেছে মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল, তাহলে ভাগ করলে এটা কত হবে 63 ডজন হবে। তাহলে মিতালি পিসি 63 ডজন নিয়ে বাজারে গেল, ভাগটাও আমি পাশে করে দেখিয়ে দিয়েছি। 5 নম্বরের অঙ্কটা বলছি, এবার আমার স্কুল থেকে অচিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম, আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম, আমরা 180টি সিদ্ধ ডিম ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। তাহলে হিসাব করে দেখি প্রত্যেক ডিম সিদ্ধ কত পিস ও কত পিস পাউরুটি নেবো ও কতটা ঝুড়িতে রেখে দেবো। তাহলে মোট ছাত্রছাত্রী এখানে 87 জন, মোট ডিমের সংখ্যা 180 পিস, মোট পাউরুটির সংখ্যা 360 পিস, তাহলে মোট প্রত্যেক ছাত্রছাত্রী ডিম পাবে হচ্ছে 180-কে 87 দিয়ে ভাগ করলে 2টি, এবং ডিম পড়ে থাকবে হচ্ছে 6টি। তাহলে আবার এখানে 87 দিয়ে আমি ভাগটাও করে দেখে দিয়েছি, আবার প্রত্যেক ছাত্রছাত্রী পাউরুটি পাবে 360 ভাগ হচ্ছে 87, 87-কে ভাগ করলে ওপরে হচ্ছে 4 থাকে আর নিচে হচ্ছে 12টা পড়ে থাকে, আর সেটা তাহলে কী হলো 4টি থাকবে, 4টি আর পড়ে থাকবে হচ্ছে 12টি। তাহলে প্রত্যেকে 2টি করে ডিম, 4টি করে পাউরুটি নেবে এবং 6টি ডিম ও 12টি পাউরুটি পড়ে থাকবে। এটা ছিল 5 নম্বরের অঙ্ক, এটা কিন্তু তোমরা বইতে দাগিয়ে রাখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা এই রকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে দিতে পারে। আচ্ছা, 1 নম্বরে দেখো, গল্প লিখি ও কষে দেখি যেখানটা বলেছিল সেখানে বলছে 110 ভাগ 11, 110টি জাম 11 জনের সমান ভাগে ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো করে জাম পাবে, প্রত্যেকে 10টি করে জাম দেব, ভাগ করলেই এটা বেরিয়ে যাবে, পাশে ভাগটাও আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। 2 নম্বরে 360কে ভাগ 12 দিয়ে করলে 12টি, এখানে কিন্তু তোমাকে অঙ্কটাকে লিখতে হবে, আমি যেমন লিখেছি 12টি বলের দাম 360 টাকা, একটা বলের দাম কত হিসেব করি, তাহলে একটা বলের দাম হলে ভাগ করলে হবে হচ্ছে 30 টাকা। 3 নম্বরেটা 546 ভাগ 21, 546 টাকা 21 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে, তো ভাগ করলে দেখবে উত্তর বেরোবে 26 টাকা করে পাবে। 4 নম্বরেটা 405 ভাগ 15, আমার কাছে 405 টাকা আছে, ওই টাকায় 15টি পেন্সিল বক্স কতগুলো কেনা যাবে, তো ভাগ করে ফেলতে হবে, ভাগ করে ফেললে হবে 17টা উত্তর, তাহলে 17টি পেন্সিল বক্স কেনা যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্ট বক্সে আমাকে জানাও আমার পড়ানো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলেও জানাও, আর যদি বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, আগামী দিনের নতুন ভিডিওর জন্য একদম তৈরি থেকো, তো নতুন দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।